বাংলা ও বিশ্ব সাহিত্যে রোমহর্ষক গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সোনাস্তরী। আজ আপনাদের জন্য নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা উপন্যাস। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম 1918 সালের 4ই ফেব্রুয়ারি অবিভক্ত দিনাজপুর জেলার বালিয়াডাঙ্গিতে। তার 3 খণ্ডে প্রকাশিত প্রথম উপন্যাস উপনিবেশ পাঠক সমাজে সমাদৃত হয়। তার উল্লেখযোগ্য ছোট গল্প সংকলন বিতংশ, দুঃশাসন, ভগবতী, উল্লেখযোগ্য উপন্যাস বৈজ্ঞানিক, লালমাটি ইত্যাদি। সোনাস্তরী রাজ্যের বিশেষ নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস টেনিদা। হ্যাপি লিসেনিং। কথা ছিল আমরা পটলডাঙ্গা 4 জন, মানে টেনিদা, হাবুল সেন, ক্যাবলা আর আমি, মানে শ্রীমান প্যালারাম, গরমের ছুটিতে দার্জিলিং বেড়াতে যাব। কলকাতায় 107 ডিগ্রি গরম চলছে। দুপুরবেলা মোটর গাড়ির চাকার তলায় লেপ্টে যাচ্ছে গলে যাওয়া পিচ, বাতাসে আগুন ছুটছে। গরমের ধাক্কায় আমাদের পটলডাঙ্গার গোপালের মতো সুবোধ কুকুরগুলো পর্যন্ত খিকি হয়ে উঠেছে। একটাকে তাক করে যেই আমের আঁটি ছুড়ছি, অমনি সেটা ঘ্যাক করে তেড়ে এলো। আমের আঁটিটা একবার চাঁটা তো দূরে থাক, শুঁকে পর্যন্ত দেখলে না। এরপর কি আর থাকা যায় কলকাতায়, তোমরাই বলো। আমরা 4 জনেই এখন সিটি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছি, আর ছেলে মানুষ নই, তাই আবার সামার ভ্যাকেশন, কাজেই বাড়ি থেকে পারমিশন পেতে দেরি হলো না। খালি মেজদার বকবকানিতেই কানের পোকা বেরিয়ে যাওয়ার চো। নতুন ডাক্তার হয়েছে তো, সবসময় তার বিদ্যে ফলানো চাই। আরও বিশেষ করে মেজদার ধারণা আমি একটা জলজ্যান্ত হাসপাতাল, পৃথিবীর সমস্ত রোগের মূর্তিমান ডিপো হয়ে বসে আছি, তাই যত বিটকেল ওষুধ আমার গেলা দরকার। সারাদিন ধরে আমাকে পুটুস পুটুস করে ইঞ্জেকশন দিতে পারলে তবেই মেজদার আশা মেটে। মেজদা বলল, যাচ্ছিস যা, কিন্তু খুব সাবধান, তোর তো আবার খাবার জিনিস দেখলেই আর মাথা ঠিক থাকে না। সে তো চিনে বাদামি হোক আর ফাউল কাটলেটই হোক, হুঁশিয়ার হয়ে খাবি। শিনচল থেকে দার্জিলিংয়ে যে জল আসে সেটা এমনিতেই খারাপ, তার সঙ্গে যদি যা তা খাস তাহলে সে হিল ডায়রিয়া হয়ে বেঘরে মারা যাবি। এই কথার জবাব দেবার কোনো মানে হয় না, আমি গোঁজ হয়ে রইলাম। তারপরে বাবা আর মায়ের উপদেশ, বড়দার শাসানি, লেখাপড়া শিখেই তুলে দিয়ে 1 মাস ধরে ওখানে আড্ডা দিও না, ছর্দির 3 ডজন গোল্ডস্টোন, 6 ছড়া পাথরের মালা, 6 খানা ওয়াল প্লেটের ফরমাস, শুনতে শুনতে দিগদারি ধরে গেল। কোনো মতে পেন্নাম টেন্নাম সেরে শিয়ালদা স্টেশনে এসে হাড়ে বাতাস লাগলো। বাকি 3 মূর্তি অনেক আগেই এসে 3rd ক্লাস কামরায় জমিয়ে বসেছে, বেশি খুঁজতে হলো না। টেনিদার বাজ খায় গলার ডাক শোনা গেল। চলে আয় পেলা, এদিকে চলে আয়। দেখি 3 জনেই তাড়িয়ে তাড়িয়ে অরেঞ্জ স্কোয়াশ খাচ্ছে। গাড়িতে উঠে ঝুপ করে বাক্স বিছানা রেখে প্রথমেই বললুম, বারে আমার অরেঞ্জ স্কোয়াশ। তরটা কাটা গেছে, লেট কইরে আসছস তার ফাইন, হাবুল সেন জানিয়ে দিলে। আমি চ্যাঁচা করে প্রতিবাদ জানালুম, লেট মানে? এখনো 20 মিনিট দেরি আছে ট্রেন ছাড়তে। যদি 20 মিনিট আগেই ট্রেন ছেড়ে দিত কি করতিস তাহলে? টেনিদা গম্ভীর গলায় জিজ্ঞেস করলে, কেন 20 মিনিট আগে ছাড়বে কেন? রেখে দে তোর টাইম টেবিল। ও তো রেল কোম্পানির একটা হাসির বই। এই তো পরশু জেঠুমা এলো হরিদ্বার থেকে দুন এক্সপ্রেসে চেপে, ভোর 5টায় গাড়িটা আসবে বলে টাইম টেবিলে ছাপা রয়েছে। এলো বেলা 12টার সময়, 7 ঘন্টা লেট করে গাড়ি আসতে পারে আর 20 মিনিট আগে ছেড়ে দিতে পারে না, কি যে বলিস তার ঠিক নেই। যত বাজে কথা, আমি ছুটে বললুম, আমিও একটা অরেঞ্জ স্কোয়াশ খাবো। খাবি? খাবই। নিজের পয়সায়? নিশ্চয়ই। ক্যাবলা বললে, তোর যেরকম তেজ হয়েছে দেখছি তাতে তোকে ঠেকানো যাবে না, তাহলে কিনেই ফেল 4টে, মানে 4টেই তোর নিজের জন্য নয়, আমরাও আছি। হাবুল মাথা নেড়ে বললে, হ, এই প্রস্তাব আমিও সর্বান্তকরণে সমর্থন করতাছি। টেনিদা বললে, ডিটো। ছাড়লো না, 4-4টে কেনালো আমাকে দিয়ে। আর সেগুলো আমরা শেষ করতে না করতেই টিং টিং টিঙা টিং করে নর্থ বেঙ্গল এক্সপ্রেসের ঘণ্টা পড়ল। পথের বর্ণনা আর দেব না,
তোমরা যারা দার্জিলিংয়ে গেছো তারা সবাই ভালো করেই জানো। শুকরিগুলি স্টিমারে গলাগলি করে মণিহারিতে হারিকি জিতি বলে বাক্স ঘাড়ে করে বাড়ির উপর দিয়ে রেস লাগিয়ে, সে যে কী দারুণ অভিজ্ঞতা সে আর বলে কাজ নেই। কেবলা আছাড় খেয়ে একেবারে কুমড়োর মতো গড়িয়ে গেল। কোত্থেকে কার একবার দই এসে হাবুল সেনের মাথায় পড়ল। আমার বাঁ পাটা একটুখানি মচকে গেল। আর ছোট লাইনের গাড়িতে উঠবার সময় একটা ফুচকে চেহারার লোকের সঙ্গে তিনি তার হাতাহাতি হওয়ার জো হল। তো এইসব দুর্ঘটনার পাঠ মিটিয়ে গুড়গুড়িয়ে আমরা শিলিগুড়িতে পৌঁছলুম ভোরবেলায়। দূরে নীল হয়ে রয়েছে হিমালয়ের শিখা, সাদা মেঘ তার উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। রেল স্টেশনের বাইরে বাস আর ট্যাক্সির ভিড়। এই দার্জিলিং দার্জিলিং খরসাং কালিম্পং কালিম্পং। টেনিদার সঙ্গে মণিহারিতে যে মারামারি করবার চেষ্টা করেছিল সেই কুচকে চেহারার মিচকে লোকটা একটা বাসের ভিতরে বসে মিটমিট করে তাকাচ্ছিল আমাদের দিকে। দেখলুম শিলিগুড়ির এই গরমের ভেতরই লোকটা গায়ে নীল রঙের একটা মোটা কোট চড়িয়েছে, গলায় জড়িয়েছে মেটে রঙের আঁশ ওটা ওটা একটা পুরনো মাফলার, মুখে সরু কোপটাকে বাগিয়ে এমন একখানা মুচকি হাসি হাসল যে পিচ্ছি ঝুলে গেল আমাদের। লোকটা গলা বাড়িয়ে দিয়ে বলল, কি হে খোকারা দার্জিলিং যাবে? এসব বাজে লোকের বাজে কথায় কান দিতে নেই, কিন্তু মণিহারি থেকে চটেই ছিল টেনিদা। গাঁ গাঁ করে বলল, আপনার মতো লোকের সঙ্গে আমরা কোথাও যেতে চাই না। লোকটা কি বিহায়া, এবারে দাঁত বের করে হাসলো। আমরা দেখতে পেলুম লোকটার উঁচু উঁচু দাঁতগুলো পানের ছোপ লাগানো, তার দুটো আবার পোকায় খাওয়া। যাবে না কেন, বাসে বিস্তর জায়গা রয়েছে, উঠে পড়ো। না না কেন? তেমনি পানে রাঙানো পোকায় খাওয়া দাঁত দুটো দেখিয়ে ফুচকে লোকটা চোখ কুচকে হাসলো। ও তা রাগ হয়েছে বুঝি, তা রেলগাড়িতে ওঠা নামার সময় অমন দু চারটে কথা কাটাকাটি হয়েই থাকে, ও জন্য কিছু মনে করতে নেই। তোমরা হচ্ছ আমার ছোট ভাইয়ের মতো, আদর করতে একটু কান মুলে দিলি বা কি করতে পারতে। এসো খোকাটা উঠে এসো, আমি তোমাদের পথের সিনারি দেখাতে দেখাতে নিয়ে যাব। আশপর্দা দেখো, আমাদের কান মুলে দিতে চায়। লোকটা বাসে চেপে না থাকলে নির্ঘাত টেনিদার সঙ্গে হাতাহাতি হয়ে যেত। টেনিদা চিৎকার করে বলল, শাট আপ। গেলে না তো আমার সঙ্গে, হাই তোমরা জানো না তোমরা কি হারাইতেছো। আমরা জানতে চাই না। ভুপ ভুপ শব্দ করে বাসটা ছেড়ে দিল। লোকটা গলা বাড়িয়ে আবার বললে, তোমাদের একটা চকলেট প্রেজেন্ট করে যাচ্ছি, হয়তো পরে আমার কথা ভাববার দরকার হবে তোমাদের, তখন আর এত রাগ থাকবে না। বলতে বলতে কি একটা ছুঁড়ে দিল আমাদের দিকে। আর পটলডাঙ্গা থান্ডার ক্লাবের উইকেট কিপার ক্যাবলা নিচক অভ্যাসের বসেই সেটা খপ করে ধরে ফেলল। চকলেটই বটে, পেল্লাই সাইজের একখানা। ক্যাবলা বলল, এটা ফেলে দি টেনিদা। চটে গেলেও খাওয়া দাওয়ার ব্যাপারে টেনিদার ভুল হল, ঝাঁ করে চকলেটটা কেড়ে নিল ক্যাবলার হাত থেকে। মেজাজ চড়েই ছিল, এবারে খ্যাঁক খ্যাঁক করে উঠল। ফেলে দেবেন, অত বড় একটা চকলেট ফেলে দিতে যাচ্ছেন, একেবারে নবাব সিরাজউদ্দৌলা এসেছেন? এটা আমার, আমি তো ঝগড়া করে আদায় করলুম। আমরা ভাগ পাবো না টেনিদা, হাবুল সেন জানতে চাইল। টেনিদা গম্ভীর হল, পরে কনসিডার করা যাবে বলে চকলেটটা পকেটস্ত করল। সামনে বাস আর ট্যাক্সি সমান ডাকাডাকি করছে, এই দার্জিলিং দার্জিলিং খরসাং খরসাং কালিম্পং কালিম্পং। আমি বললুম, দাঁড়িয়ে থেকে কি হবে টেনিদা, একটা বাসে টাসে উঠে পড়া যাক। দাঁড়া না ঘোড়ার ডিম, আগে সোরাবজি রেস্তোরাঁ থেকে ভালো করে রেশন নিয়ে নিই, নইলে 50 মাইল পাহাড়ি রাস্তায় যেতে যেতে পেটের নাড়িভুড়ি পর্যন্ত হজম হয়ে যাবে। চল কি আসা যাক। খেয়ে দিয়ে বেরিয়ে এসে ট্যাক্সি ঠিক করতে আরও ঘন্টা খানেক গেল। তারপর বাক্স খুলে গরম কোট টোট বের করে নিয়ে আমরা রওনা হলুম দার্জিলিংয়ের পথে। নীল পাহাড়ের দিকে আমাদের গাড়িখানা ছুটে চলল তীরের বেগে। চমৎকার রাস্তা, একটু এগিয়ে চায়ের বাগান,
তারপর দুধারে শুরু হয়ে গেল সাদের বুম, ঠান্ডা ছায়া আর হাওয়ায় শরীর জুড়িয়ে গেল। আমি বেশ উদাস গান জুড়ে দিলাম, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। হাবুল সেন কানে হাত চাপা দিয়ে বললে, ইস এক না সুরি না বাইর করতাসোস, গানটার বারোটার তো বাসাইনি, না হয় গলার সুপুর আমার তেমন নেই। তা বলে হাবুল সেন সে কথা বলবার কি, ও তো গলা দিয়ে শুধু একটি সুর বার করতে পারে, সেটা হলো গর্ধব রাগিণী। আমি চোটে বললুম, আহা তুমি তো একেবারে সাক্ষাৎ গন্ধর্ব। ক্যাবলা বললে, তুমলো কাজিয়া মত করো, আসল কথা হলো প্যালার এই গানটি এখানে গাইবার কোনো রাইট নেই। এই বনের ভেতরে ও স্বাচ্ছন্দে মারা যেতে পারে, আমরা বাধা দিলেও মারা যেতে পারে, কিন্তু এখানে কিছুতেই ওর জন্ম হয়নি। যদি তা হতো তাহলে ও গাছে গাছে লাফিয়ে বেড়াতো, আমাদের সঙ্গে এই মোটরে কিছুতেই বসে থাকতো না। আমাকে বাঁদর বলছে নাকি? একটু আগেই গাছে গোটা কতককে দেখা গেছে, সেইটাই ওর বক্তব্য নয় তো? আমি কি যেন বলতে যাচ্ছিল, হঠাৎ চেঁচিয়ে উঠল টেনিদা, এর মানে কি, কি মানে হয় এই কবিতার? কবিতা কবিতা কিসের কবিতা? কিসের কবিতা? কবিতা কিসের কবিতা? আমরা তিনজনে টেনিদার দিকে তাকালো, একটা নীল রঙের ছোট কাগজ ওর হাতে। কোথায় পেলে ওটা? টেনিদা বললে, ওই চকোলেটের প্যাকেটের ভিতর ভাঁজ করা ছিল। টেনিদার হাত থেকে কাগজটা নিয়ে হাবুল সেন পড়ল, মিথ্যে যাচ্ছ দার্জিলিং, সেখানে আসে হাতির সিং, যাবে তো যাও নীল পাহাড়ি, সেটাই নড়ে সবুজ দাড়ি, সেইখানে তো যাও বাংলোয়, গান ধরেছে হাঁড়ি সাসায়, কুন্নু মশাই মুন্নু নাসায়, শ্রী ঝুমুরলাল চৌবে চক্রবর্তী। আমরা চারজন কবিতা পড়ে একেবারে থ। প্রায় পাঁচ মিনিট পরে মাথা চুলকে ক্যাবলা বলল, এর অর্থ কি? দুধারের ছায়া ঘেরা শালবনের ভেতর থেকে এর কোনো অর্থ খুঁজে পাওয়া গেল না। তারপর দার্জিলিংয়ে গিয়ে আমরা তো সব ভুলেই গিয়েছি, আর দার্জিলিংয়ে গেলে কারই বা অন্য কথা মনে থাকে বলো? তখন আকাশ জুড়ে কাঞ্চনজঙ্ঘা ঝলমল করে, ম্যাল দিয়ে টগবগিয়ে ঘোড়া ছোট, জল পাহাড়ে উঠছি তো উঠছি, সিনচরের বুড়ো পথে কোরকম পাখি রাখছে, কলকাতার গরমে মানুষ যখন আইঠাই করছে আর মনের দুঃখে আইসক্রিম খাচ্ছে, তখন গরম কোট গায়ে দিয়েও আমরা শীতে ঠকঠক করে কাঁপছি। আমরা উঠেছিলাম স্যানিটোরিয়ামে, হুল্লোড়ের এমন জায়গা কি আর দার্জিলিংই আছে? পাহাড় ভেঙে ওঠানামা করতে একটু আধটু অসুবিধা হয় বটে, কিন্তু দিব্যি জায়গাটি। তাছাড়া খাসা সাজানো ফুলের বাগান, মস্ত লনে ইচ্ছা করলে ক্রিকেট ফুটবল খেলা যায়, লাইব্রেরি হলে টেবিল টেনিস আর ক্যারামের বন্দোবস্ত, খাই দায় খেলি ঘোড়ায় চড়ি বেড়াই আর ফটো তুলি, এক মাসে বটানিক্সেই তো সখানে ছবি তোলা হয়। এমনি করে চার পাঁচ দিন মজাসে কাটাবার পর একদিন ক্যাবলাটাই টিকটিক করে উঠল, ভালো লাগছে না। আমরা তিনজন একসঙ্গে চেঁচিয়ে উঠল, ভালো লাগছে, ভালো লাগছে না মানে, ভালো লাগছে না মানে, মানে ভালো লাগছে না। টেনিদা ছুটে বলল, কলেজের ক্লাস করতে পারছে না কিনা তাই ওর মন খারাপ, এখানকার কলেজ তো খোলাই রয়েছে, জানা কাল লজিকের ক্লাসে ঢুকে পড়। ক্যাবলা বললে, যাও যাও। হাবুল সেন বললে, আমরা যাব কেন, আমরা এইখানে থাকুন, তোর ইচ্ছা হয় তুই যা গিয়া, যাইখানে খুশি। ম্যালের বেঞ্চিতে বসে আমরা চারজনে চিনে বাদাম খাচ্ছিলাম, ক্যাবলা তড়াক করে উঠে পড়ল, বললে, তাহলে তাই যাচ্ছি, যাচ্ছি গাড়ি ঠিক করতে, কাল ভোরে আমি একাই যাব টাইগার হিলে সানরাইজ দেখতে। টেনিদা সঙ্গে সঙ্গে একখানা লম্বা হাত বের করে ক্যাবলাকে পাকড়ে ফেলল, আরে তাই বল, টাইগার হিলে যাবি, এ তো সাধু প্রস্তাব, আমরাও কি আর যাব না? না তোমাদের যেতে হবে না, আমি একাই যাব। হাবুল সেন গম্ভীর হয়ে বললে, পোলা মানে একা যাইতে নাই টাইগার হিলে, বাঘে ধইরা খাইব, ওখানে বাঘ নেই। আমি বললুম, বেশ তো, মোটরের ভাড়াটা তুই একাই দিস, তোর যখন এত জেদ চেপে যায় তখন না হয় একাই যাস,
আমরা শুধু তোর বডিগার্ড হয়ে যাব। মানে তোকে যদি বাঘিটাকে ধরতে আসে, ক্যাবলা হাত পা নেড়ে বললে দূর তোর এগুলো খালি বকর বকর। যদি সত্যি যেতে হয় চলো এই বেলা গাড়ি ঠিক করে আসি, কদিন ধরে আবহাওয়া ভালো যাচ্ছে না, বেশি মেঘ বা কুয়াশা হলে শীতে কাঁপায় সার হবে। পরদিন ভোর 4টেই টাইগার হিলে রওনা হলুম আমরা। বাপস কি ঠান্ডা, দার্জিলিং ঠান্ডায় জমে আছে। ঘুম স্টেশনে রাশি রাশি লেপ কম্বল গায়ে জড়িয়ে ঘুমে অচেতন, শীতের হাওয়ায় নাক কান ছিঁড়ে উড়ে যাওয়ার জোগাড়। ল্যান্ড রোভার গাড়ি ঢাকাঢুকু বিশেষ নেই, প্রাণ তাহি তাহি করে উঠল। টেনিদা চোটে বলল, দুত্তর গোড়ার ডিমের টাইগার হিল, ক্যাবলার বুদ্ধিতে পড়ে যত ভোগান্তি একেবারে জমিয়ে দিলে। হাবুল বললে, হ আমাকে আইসক্রিম বানাইয়া সারবো, লেপ টেপ গুলো গায়ে জড়িয়ে এলে ভালো হতো। আমি জানালুম। ক্যাবলা বললে, অত বাবুগিরির শখ যখন কলকাতা থাকলেই পারতে, পৃথিবীর কত দেশ থেকে কত লোক টাইগার হিলে সানরাইজ দেখতে আসে, আর এটুকু ঠান্ডায় ওদের প্রাণ একবারে বেরিয়ে গেল। আমি বললুম, শরীর গরম করার বেস্ট উপায় হচ্ছে গান, এসো কোরাসে গান ধরা যাক। টেনিদা কচকচ করে কি যেন বললে, ক্যাবলা চুপ করে রইল। কিন্তু গানের নামে হাবুল এক পায়ে খাড়া, দুজনে মিলে যেই গলা ছেড়ে ধরেছি, হাই মারো মারো টান হাইও, অমনি নেপালি ড্রাইভার দারুণ আটকে হাই হাই করে উঠল। পরিষ্কার বাংলা ভাষায় বললে, অমন বিশ্রি করে চেঁচিয়ে দেবেন না বাবু, খাড়া পাহাড়ি রাস্তা, শেষে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবো। টেনিদা মোটা গলায় বললে, রাইট, গান তো নয় যেন একজোড়া শেয়াল কাঁঠাল গাছের তলায় বসে মরা কান্না জুড়েছে। ক্যাবলা ফিক ফিক করে হাসতে লাগলো, আর আমি ভীষণ মন খারাপ করে বসে রইলাম। হাবুল আমার গানের কাছে ফিস ফিস করে সান্ত্বনা দিয়ে বললে, তুই দুঃখ পায়ুস না রে প্যালা, গায়ে তুই আর আমি নিরিবিলিতে বাস ফেলে গিয়া গান করু, এইগুলা নামাগো গানের কদর কি বুঝবো। যাই হোক, টাইগার হিলে তো গিয়ে পৌঁছানো গেল, সেখানে এর মধ্যেই বিস্তর গাড়ি আর বিস্তর লোক জড়ো হয়েছে। পাহাড়ের মাথায় সানরাইজ দেখার যে জায়গাটা রয়েছে তার একতলা দোতলা একেবারে ভর্তি। আমরা পাশাপাশি করে দোতলায় একটুখানি দাঁড়াবার ব্যবস্থা করে নিলাম। সামনের অন্ধকার কালো পাহাড়টার দিকে চেয়ে আছি সবাই, ওখান থেকেই সূর্য উঠবে, তারপর বাঁ দিকের ঘুমন্ত কাঞ্চনজঙ্ঘার ওপর সাত রঙের মায়া ছড়িয়ে দেবে। রাশি রাশি ক্যামেরা তৈরি হয়ে রয়েছে, পাহাড় আর বনের কোলে থেকে থেকে কুয়াশা ভেসে উঠছে, আবার মিলিয়েও যাচ্ছে। তারপর সেই সূর্য উঠল, কেমন উঠল, কীরকম রঙের খেলা দেখা দিল মেঘ আর কাঞ্চনজঙ্ঘার ওপরে, সে আর আমি বলবো না। তোমরা যারা টাইগার হিলে সূর্যোদয় দেখেছ তারা তো জানোই, আর যারা দেখো নি, না দেখলে কোনোদিনও তা জানতে পারবে না। ক্লিক 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 খালি ক্যামেরার শব্দ, আর চারিদিকে শুনতে পাচ্ছি অপূর্ব অদ্ভুত ইউনিক। টেনিদা বললে, সত্যি ক্যাবলাকে মাফ করা যেতে পারে, এমন গ্র্যান্ড সিনারি কোনোদিন দেখিনি। তাই নাকি, কিন্তু এর চেয়ে ভালো সিনারি দেখতে হলে নীল পাহাড়ি যাওয়াই উচিত তোমাদের। নীল পাহাড়ি? আমরা চারজনেই একসঙ্গে লাফিয়ে উঠল, সঙ্গে সঙ্গে সে অদ্ভুত ছড়াটার কথা মনে পড়ে গেল আমাদের। একটা ঢাউস কম্বলে লোকটার মুখ টুক সব ঢাকা, শুধু নাকটা বেরিয়ে আছে। সে আবার মোটা গলায় সুর টেনে বললে, কান ধরেছে হাঁড়ি চাচাই, কুন্দুমশায় মুন্দ না চায়। কে কে বললে টেনিদা যেই চেঁচিয়ে উঠেছে অমনি চারিদিকে ভিড়ের মধ্যে কোথায় সুট করে মিলিয়ে গেল লোকটা। কিন্তু সেই গাদাগাদি ভিড়ের মধ্যে কোথাও আর তাকে দেখা গেল না, দোতলায় নয়, একতলায় চায়ের স্টলে নয়, এমনকি বাইরে যেসব গাড়ি দাঁড়িয়েছিল তার ভেতরও কোথাও নয়। যেমন কুয়াশার ভেতর থেকে সে দেখা দিয়েছিল, আবার কুয়াশার মধ্যেই কোথায় যেন মিলিয়ে গেল। আমরা চারজন অনেকক্ষণ বোকার মতো দাঁড়িয়ে রইলুম। সূর্য অনেকখানি উঠে পড়ল আকাশে, চারিদিক ভরে গেল সকালের আলোয়, ঝকমক করে জ্বলতে লাগলো কাঞ্চনজঙ্ঘা, একটার পর একটা গাড়ি নেমে যেতে লাগলো দার্জিলিংয়ের দিকে। সেই রহস্যময় লোকটা
কোথায় যেন অদৃশ্য হয়ে গেল কে জানে। টেনিদা বললে, স্ট্রেঞ্জ। আমি বললুম, রীতিমতো গোয়েন্দা কাহিনী, হেমেন্দ্র কুমারের উপন্যাসের চেয়েও রহস্যময়। হাবুল সেন কান্তাঞ্চুলকে বললে, আমার মনে হয় এই সমস্ত ভূতের কাণ্ড। ক্যাবলাটাই আমাদের ভেতর সবচাইতে মাথা ঠান্ডা। আর আগে ঝুন্টি পাহাড়িতে কিংবা ডুয়ার্সের জঙ্গলে সবসময়ই দেখেছি ও কিছুতেই ঘাবড়ায় না। ক্যাবলা বললে, ভূত হোক কিংবা পাগলই হোক, সুবিধে পেলেই ওর সঙ্গে মোকাবেলা করা যাবে। কিন্তু এখন ওসব ভেবে লাভ নেই, চলো বেশ করে চা খাওয়া যাক। চাটা খেয়ে বেরিয়ে আমরা কেভেন্টারের বিয়ারে দেখতে গেলাম। সেখানে পেল্লায় পেল্লায় গরু আর ঘাড়ে গরদানে ঠাসা মোটা শুয়োর। শুয়োর দেখলেই আমার গবেষণা করতে ইচ্ছা হয়। কেমন যেন মনে হয় ছুঁচো আর শুয়োর বিস্তৃত ভাই। একটা ছুঁচোর ল্যাজ একটু কেটে দিয়ে বেশ করে ভিটামিন খাওয়ালে সেটা নির্ঘাত একটা পুরুষ্ট শুয়োরে দাঁড়িয়ে যাবে বলে আমার ধারণা। প্রায়ই ভাবি ডাক্তার মেজদাকে একটু জিজ্ঞেস করে দেখব, কিন্তু মেজদার যা খিটখিটে মেজাজ তাকে জিজ্ঞেস করতে ভরসা হয় না। আচ্ছা, মেজাজওয়ালা দাদাকেই কি সংক্ষেপে মেজদা বলে কে জানে। ওখান থেকে বেরিয়ে আমরা গেলুম শিঞ্চল লেক দেখতে। লেক মানে কলকাতার লেক নয়, চিল্কাও নয়, দুটো মস্ত চৌবাচ্চার ঝর্নার জল ধরে রেখেছে আর তাই পাইবে করে দার্জিলিংয়ের কলে পাঠিয়ে দেয়। দেখে মেজাজ বিগড়ে গেল। কিন্তু জায়গাটা বেশ, চারিদিকে বন, খুব নিরিবিলি, বসবার ব্যবস্থাও আছে এখানে ওখানে। ভোরবেলায় গানটা গাইবার সময় বাধা পড়তে মনটা খারাপ হয়ে গিয়েছিল। ভাবলুম এখানে নিরিবিলিতে একটু গলা সেধে নিই। ওরা তিনজন দেখছিল কি করে জল পাম করে তোলে। আমি একা একটা বাঁধানো জায়গাতে গিয়ে বসলুম, তারপর বেশ গলা ছেড়ে ধরলুম, খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগুনে নাই খানি বাইও। ঠিক তখনই পেছন থেকে কে বললে, সাবাস। তাকিয়ে দেখি বনের রাস্তা দিয়ে এক ভদ্রলোক উঠে এসেছেন। মাথায় একটা বাদুরে রঙের কান ঢাকা টুপি, চোখে নীল চশমা, হাতে মোটা লাঠি, মুখে পাকা গোঁফ। ভদ্রলোক বললেন, বেশ গাইছ তো, তোমার অরিজিনালিটি আছে, মানে রবি ঠাকুরের হলেও বেশ নিজের মতো করে সুর দিয়েছ। চটবো না খুশি হব বুঝতে পারলুম না। ভদ্রলোক বললেন, তোমার মতো প্রতিভাবান ছেলেই আমার দরকার, যাবে আমার সঙ্গে? অবাক হয়ে আমি বললুম, কোথায়? ভদ্রলোক হেসে বললেন, নীল পাহাড়ি। সেই নীল পাহাড়ি? আমি বিষম খেলুম একটা। ভদ্রলোক হেসেই বললেন, কি আছে দার্জিলিংয়ে? কিচ্ছু না, ভিড় ভিড় ভিড়, শুধু মেলে বসে হা করে থাকা, নয় খামোখা ঘোড়া দাবড়ানো, আর নাইলে শীতে কাঁপতে কাঁপতে একেবারে টাইগার হিলে দেখে আসা। কোনো মানে হয় ওসবে? চলো নীল পাহাড়িতে, দেখবে কি আশ্চর্য জায়গা, কি ফুল, কি অপূর্ব রহস্য। আমি সেখানেই থাকি, সেখানকার ঝাও বাংলোই। ঝাও বাংলো? আমি আবার খাবি খেলি। তখন ভদ্রলোক একটানে বাঁদুরে টুপিটা খুলে ফেললে, টুপির আড়ালে এক মুক্তাই, কিন্তু আসল রহস্য সেখানে নয়। আমি দেখলুম তার দাড়ির রং সবুজ, একেবারে ঘন সবুজ। একবার হাঁ করেই মুখটা বন্ধ করলুম আমি। আমার মাথাটা ঘুরতে লাগলো লাট্টুর মতো বনবনিয়ে।